আসসালামু আলাইকুম ও রহমানতুল্লাহ হি অব রকু ইন আল হামদালুল্লাহ ও সল্লাহ তুসালাম আল্লাহ রসুল ইল্লাহ ও বাদ। আদ আউজু বিল্লাহি মিলে শেতন রজিম বিস্মিল্লা হিম রহমান রহিম ওয়ালাক দি আসারন আল উর আন আলি দিক রিফা হালমি মুদাকীর সদকুল্লাহুল্ আলিউল্লাহ আদিম প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম প্রতিদিন আয়োজিত বাংলা ভাষায় প্রথম ফ্রি অনলাইন কোরান শেখার অনুষ্ঠান দশ মিনিটে সহজে করান শেখা আজ দেখবেন প্রথম ক্লাস বিশ্বের যে যেখান থেকে ইসলাম প্রতিদিন আয়োজিত এ প্রশিক্ষণ গ্রহণ করছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ গোটা এ কোর্স জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি মাওলানা ওমায়র আহমদ চলুন তাহলে শুরু করা যাক দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো মাত্র দুইটি দাগ দিয়ে কিভাবে আরবি অক্ষর লেখা যায় একটা হচ্ছে সোজা দাগ আরেকটি অর্ধ চাঁদ দাগ এবং অর্ধ চাঁদ এই দুটি দাগ যে দিতে পারবে সে আরবি উনত্রিশটি অক্ষর এবং কোরআনে কারিমে যত আরবি লেখা আছে এবং লিখনী জগতের আরবি সমস্ত লেখা সে সুন্দর করে লিখতে পারবে মাত্র দুটি দাগ একটি হচ্ছে সোজা দাগ একটি হচ্ছে অর্ধ চাঁদ চলুন তাহলে দেখা যাক কিভাবে দুইটি দাগ দিয়ে আরবি অক্ষর লেখা যায় সবাই যারা আমাদের ক্লাস দেখে লেখে লেখে পড়বেন সবাই খাতা কলমটা নিয়ে নেবেন আমারটা দেখে আপনারা লেখার চেষ্টা করবেন প্রথমে আমরা এইভাবে একটা সোজা দাগ দিয়ে দিব তারপর এইভাবে একটা সোজা দাগ দিয়ে দিব। আরেকটা সোজা দাগ আরেকটা সোজা দাগ আরেকটা সোজা দাগ আরেকটা সোজা দাগ এইভাবে একটা সোজা দাগ এইভাবে একটা সোজা দাগ একটা সোজা দাগ একটা সোজা দাগ একটা সোজা আর আরেকটা সোজা দাগ তা আমি এখানে অনেকগুলো সোজা দাগ দিয়ে দিলাম তারপর এখানে একটা সোজা দাগ এখানে একটা সোজা দাগ এখানে একটা অর্ধ চাঁদ এখানে একটা দাগ এখানে বড় করে একটা সোজা দাগ এখানে একটা অর্ধ চাঁদ আলহামদুলিল্লাহ মাত্র দুটি দাগ দিয়ে আমি এখানে একটি কালিমা লিখে ফেলেছি বাক্য লিখে ফেলেছি এটা হচ্ছে আমাদের যারা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এই শব্দটার সাথে পরিচিত মসজিদে বা বিভিন্ন জায়গায় আমাদের এই কালিমাটা লেখা থাকে লা ইলাহা ইল্ল লা ইলাহা ইহা মাত্র দুটি দাগ দিয়ে আমরা কালিমা লিখে ফেলেছি এখন আমরা দেখব আরবি উনত্রিশটি অক্ষর থেকে কিছু কিছু অক্ষর কিভাবে দুটি দাগ দিয়ে লেখা যায় কিছু বর্ণমালা এখন আমি আপনাদেরকে লেখে দেখাবো সবাই এভাবেই আপনারা বাসায় খাতায় প্র্যাকটিস করবেন আমি এখানে একটা সোজোদাগ দিয়ে দিলাম এখানে একটা সোজাদাগ এইখানে একটা সোজাদাগ আরেকটা একটা আরেকটা দাগ আর একটা দাগ তো একটা সোজাদাগ দিয়ে একটা আরবি অক্ষর হয়ে গেল এ অক্ষরের নাম হচ্ছে আলিফ মাত্র একটি দাগ দিয়ে একটি অক্ষর হয়ে গেলো এটার নাম হচ্ছে আলিফ এখানে আমরা আরেকটা সোজা দাগ এখান থেকে বড় করে একটা অর্ধ চাঁদ তো আরেকটা অক্ষর হয়ে গেল এই অক্ষরের নাম হচ্ছে ত এখানে আরেকটা সোজা দাগ একটা বড় করে অর্ধ চাঁদ দিয়ে দিলাম আরেকটা অক্ষর হয়ে গেল উপরে একটা ফোটা দিয়ে দিব নখতে দিয়ে দিবো আরেকটা অক্ষর হয়ে গেলো র তারপর এখানে একটা উপরে সোজা দাগ ছোট্ট করে একটা অর্ধ চাঁদ আরেকটা অক্ষর হয়ে গেলো মিম তারপর এখানে বড় করে একটা অর্ধচাঁদ লাম হয়ে গেল আর একটা অক্ষর আরেকটা সোজা দাগ দিয়ে ছোট্ট করে এখানে একটা অর্ধচাঁদ এইভাবে একটা অর্ধ চাঁদ এইভাবে একটা অর্ধ চাঁদ তা আলহামদুলিল্লাহ মাত্র দুটি দাগ দিয়ে আমরা এই আরবি বর্ণমালাগুলো সহজে লিখে ফেলেছি আলহামদুলিল্লাহ যারা আমরা এতদিন এই ভয় কাজ করতো আমাদের ভিতর যে কোরআন অনেক কঠিন এই কারণে আমরা কোরআন শিখতে আসতাম না বা শেখার চেষ্টা করতাম না কোরআন থেকে অনেক দূরে থাকতাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কোরআনই বলে দিয়েছেন কোরআন অনেক সহজ আমি শুরুতে কোরআনে আয়াত পড়েছি আল্লাহ তালা এখানে বলেছেন আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলতেছেন কোরআন অনেক সহজ আর আমরা নিজেরা কঠিন মনে করে বসে আছি তো অবশ্যই আপনারা এখানে দেখে ফেলেছেন যে আমরা আরবি অক্ষরগুলো কত সহজে লিখে ফেলেছি আর কোরআন পড়ার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস এখানে খেয়াল করবো একটা হচ্ছে লেখা এবং পড়া তো অবশ্যই আপনাদের লেখা এবং পড়া থেকে লেখাটা আপনাদের কাছে কঠিন মনে হয়েছে তো সেটা আমরা আপনাদেরকে এখানে সহজে দেখিয়ে দিয়েছি তারপর আমরা দেখাবো পড়াটাও কত সহজ যারা এতদিন আপনারা সময় নষ্ট করেছেন কোরআন থেকে দূরে ছিলেন কোরআন পড়তে আসতেন না শিখতেন না আপনাদের জন্য ইসলাম প্রতিদিন মাত্র দশ মিনিটে অনেক ব্যস্ততার মাঝে কিভাবে অল্প সময়ে কোরআন শেখা যায় সে উদ্বেগ হাতে নিয়েছে মাত্র একশি একশো দশটি পর্ব নিয়ে আমাদের এই কোরআন শিক্ষার কোর্স শেষ হবে আলহামদুলিল্লাহ তো এখান থেকে আপনি নিজে আপনার পরিবারের সবাইকে অনেক সহজে কোরআন শেখার মাধ্যম পেয়ে যাবেন ইনশাআল্লাহ এর দাওয়ারটুকু আপনারা সবার কাছে পৌঁছে দিবেন এটা আমরা আশা করি যে কোনো মাধ্যমে হোক শেয়ার করে হোক আপনারা আমাদের ভিডিওগুলো তাদেরকে দিয়ে হোক যে কোনো মাধ্যমে হোক যাক আলহামদুলিল্লাহ আমরা মাত্র দুটি দাগ দিয়ে কিভাবে আরবি বর্ণমালা লেখা যায় আমরা সেটা দেখেছি এখন আমরা তুলনা করব আরবির সাথে ইংরেজি এবং বাংলা কতটুকু সহজ আমি এখানে একটা সোজাদাগ দিয়ে দিলাম একটি সোজাদাগ দিয়ে একটি আরবি অক্ষর হয়ে গেল এর নাম হচ্ছে আলিফ তো এরই সমমান আমি একটি ইংরেজি অক্ষর লেখব একটা সোজাদাগ একটি সোজাদাগ একটা সোজা দাগ তিনটা সোজা দাগ দিয়ে আমি একটি ইংরেজি অক্ষর লিখেছি তো এখানে লেখার দিক থেকে অবশ্যই আপনারা এখানে বুঝতে পারছেন কোনটা সহজ লেখতেও সহজ এবং সময়টাও আমাদের এখানে বেঁচে গেল মাত্র একটা দাগ দিয়ে অল্প সময়ে আমরা আরবি একটা অক্ষর লিখে ফেলেছি আলিফ আর এরই সমমান ইংরেজি একটা অক্ষর প্রথম অক্ষর আমরা লিখেছি এ তিনটা দাগ দিয়ে লিখেছি তো এখন আমরা দেখব বাংলার সাথে আরবি কতটুকু সহজ এখানে একটা সোজাদাগ দিয়ে দিলাম তো তারই সমমান বাংলা প্রথম অক্ষর একটা বড় করে অর্ধ চাঁদ এখানে ছোট্ট করে একটা অর্ধ চাঁদ এখানে একটা সোজা দাগ এখানে একটা সোজা দাগ এখানে একটা সোজা দাগ তো আমরা বাংলা থেকে আরবি থেকে বাংলা এবং ইংরেজি কয়েকগুণ বেশি আমাদের দাগও লেগেছে সময় লেগেছে সেটা এখানে দেখতে পেরেছি তো আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা এখানে প্রমাণ পেয়ে গেছেন যে আরবি বাংলা এবং ইংরেজি থেকে অনেক গুণ সহজ লিখতে এবং সময়ের দিক থেকেও আলহামদুলিল্লাহ তো এখন আমরা দেখব অর্থের দিক থেকে আরবি কেমন কতটুকু সহজ আমি এখানে একটা শব্দ লিখব আমি এখানে একটা শব্দ লিখেছি তো এখান থেকে শুধু দুইটা শব্দের আমি এখানে অর্থ নিয়ে আসব ওয়া সমান সমান বাংলা এর অর্থ অনুবাদ হচ্ছে এবং অর অনুবাদ হচ্ছে এবং লা এর অনুবাদ হচ্ছে অবশ্যই এখানে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে অনুবাদের দিক থেকেও আরবি থেকে বাংলা কতগুণ বেশি সময় লাগে এবং এখানে আরবি বাংলা থেকে আরবি কতটুক কতগুণ বেশি সহজ তো আলহামদুলিল্লাহ আমরা এখানে এটারও প্রমাণ পেয়ে গেলাম তো আরবি শুধু লেখতে পড়তে সহজ না আরবি লিখতে পড়তে দেখতে অনুবাদের দিক থেকে সব দিক থেকে সহজ আমরা আপনাদেরকে সহজ করে যত সহজ করা যায় সেভাবে আপনাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সব কিছুর প্রমাণ আপনারা এখানে পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ এখন আরবি অক্ষরগুলো কত সহজে কিভাবে পড়া যায় এর জন্য আপনাদেরকে আমরা একটা সূত্র শেখাবো এই সূত্রটি দিয়ে আপনি প্রথম ক্লাসেই আলহামদুলিল্লাহ কোরআন একাডেমির প্রায় সাতাশটার মতো সুরার প্রথম আয়াতের একটা অংশ আপনি আজকে প্রথম ক্লাসেই ইনশাল্লাহ পড়তে পারবেন এবং এটাও প্রমাণ করতে পারবেন এই সূত্রটা কোরআনার সাথে মিলছে কিনা এবং মসজিদের ইমাম মক্কা মদিনার ইমাম সাহেবদের সাথে আমাদের এই সূত্রের প্রমাণ আছে কিনা সেটাও এখানে আমরা প্রমাণ দেখাবো ইনশাআল্লাহ আমি এখন আপনাদেরকে সূত্র দেখাবো প্রত্যেকটা জিনিসের একটা ব্যতিক্রম থাকে তা আমাদের এই নিয়মেও একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রম আলহামদুলিল্লাহ এই সূত্রটুকু আপনারা সবাই মনে রাখার চেষ্টা করবেন বাংলা এক অক্ষর সমান এক আলিফটান একাধিক অক্ষর সমান চার টান ব্যতিক্রম আলিফ হামজা তাড়াতাড়ি ইয়া এক টান বাংলা বলতে আরবি অক্ষরের নাম বাংলায় লিখতে যদি এক অক্ষর লাগে সেটা এক টান আরবি অক্ষরের নাম বাংলায় লিখতে যদি একের বেশি একাধিক অক্ষর লাগে সেটা চার টান আর এই দুইটা নিয়মের ব্যতিক্রম হচ্ছে আলিফ এবং হামদা যদিও বাংলায় লিখতে অনেকগুলো অক্ষর লাগে এটা তাড়াতাড়ি পড়তে হবে এটা ব্যতিক্রম অক্ষর ইয়া বাংলায় লিখতে দুইটা অক্ষর লাগে সূত্র অনুযায়ী চার দিয়ে পড়ার কথা ব্যতিক্রম হওয়ার কারণে এক দিয়ে পড়ব যেমন আমি এখানে একটা আরবি অক্ষর লিখেছি এর বাংলা যদি আমি লিখতে যাই সন্ধি বিচ্ছেদ ছাড়া এখানে একটি অক্ষর লেগেছে তাহলে আমরা একালিফ টানবো তাই একালিফ টানটা আমরা কিভাবে বুঝতে পারবো তো সবাই এইভাবে হাটটা মোট করে নিবো তারপর একটা বাঁকা আঙ্গুল বাঁকা থেকে সোজা করতে যতটুকু সময় লাগে এটাকে বলে একালিফ টান বাঁকা থেকে সোজা করতে যতটুকু সময় এটাকে বলে একিফ টান যেমন আমি এখন বাটাকে বলবো একালিফ টান দিয়ে বা 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 আলহামদুলিল্লাহ তারপর আমি এখানে একটা অক্ষর লিখেছি সিন এর বাংলা লিখতে গেলে একাধিক অক্ষর লাগে আমাদের সূত্র অনুযায়ী আমরা জানি একাধিক অক্ষর সমান চার আলিফ টান এখন সিনকে আমরা চার আলিফ টান দিয়ে পড়বো তো শুরুতে আমরা হাটটা মোট করব তারপর একটা করে বাঁকা আঙ্গুল স্বাভাবিকভাবে একটার পর একটা চার আঙ্গুল আমরা উঠাবো তাহলে চার আলিফ টান হয়ে যাবে এইভাবে সি সিন সি আলহামদুলিল্লাহ আমরা পড়ার একটা সূত্র শিখেছি এখন আমরা প্রমাণ করব এটা করানোর সাথে মিলছে কিনা এটা আপনাদেরকে এখন প্রমাণ দেখাবো ইনশাআল্লাহ আমি এখানে একটা সোজাদাগ দিয়ে দিলাম এখানে একটা সোজাদাগ এখানে একটা সোজাদাগ একটা সোজাদাগ দিয়ে একটা আরবি অক্ষর হয়ে গেল আলিফ আর এখানে আমি একটা অর্ধ দিয়ে দিলাম আরেকটা একটা অক্ষর হয়ে গেল লাম এখানে একটা সোজাদাগ এখানে একটা অর্ধ চাঁদ আরেকটা অক্ষর হয়ে গেল এটা এই অক্ষরের নাম হচ্ছে মিম তিনটা অক্ষর লেখলাম আলিফ লাম মিম এখন আমরা আমাদের সূত্র অনুযায়ী পড়ব এবং কোরআনে যেভাবে লেখা আছে সেভাবে আমরা পড়ব সুরা বাকারা শুরুতে লেখা আছে আলিফ লাম মিম আলিফ লাম মিম এখন এখানে কোনো চিহ্ন নাই জবরজের পেশ নাই আমরা আমাদের সূত্র সূত্র অনুযায়ী পড়বো এবং দেখব এটা কোরআনের সাথে মিলছে কিনা এবং মক্কা মদিনার ইমাম সাহেবদের তেলাওতের সাথে মিলছে কি না আমরা জানি আলিফ হচ্ছে ব্যতিক্রম অক্ষর তাড়াতাড়ি পড়তে হয় আলিফ 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 লাম লেখতে একাধিক অক্ষর লাগে বাংলা লেখতে তা আমরা আলিফ টান দিয়ে পড়বো মিম বাংলা লেখতে একাধিক অক্ষর লাগে আমরা আলিফ টান দিয়ে পড়বো মিম আলিফ লাম মিম। আলহামদুলিল্লাহ আমি যেভাবে পড়েছি আপনারা যে কোনো একটা অডিও তালাওয়াত শুনে মিলাবেন যে এটা মদিনার ইমাম সাহেবদের সাথে মিলেছে কিনা যদিও এখানে কোনো চিহ্ন দেওয়া হয় নাই কোরআনে এরকম চিহ্ন থাকবে তা আপনি শুধু আমাদের এই সূত্র দিয়ে কোনো চিহ্ন ছাড়াও যদি কোরআন পড়েন আপনার কোরআন শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যে কোনো দেশে গিয়ে যে কোনো কোরআন শরীফ আপনি ধরে পড়তে পারবেন আরেকটা প্রমাণ দেখব ইয়া সিন তো কোরআনে এইভাবে লেখা আছে আমরা সূত্র অনুযায়ী পড়বো আমরা জানি ইয়াটা ব্যতিক্রম অক্ষর একা লিপ্টান দিয়ে পড়তে হয় সিন একাধিক অক্ষর লেগেছে বাংলায় চার চারে লিপ্টান দিয়ে পড়তে হয় তা আমরা পড়ব ইয়া সিন সিন এইভাবে আমরা পড়বো এইখানে জবর্জের পেশ কিছু দেওয়া নাই কোনো চিহ্ন দেওয়া নাই তারপরও আমরা যেভাবে পড়েছি আপনি কোরআনে তালাওয়াত শুনবেন অডিও তালা শুনে মিলাবেন যে আমাদের সাথে মিলেছে কিনা এটা এক আলিফ টান এটা চারালিফ টান যদিও কোরআনে এরকম একালিফ এবং চারালিফ চিহ্ন দেওয়া থাকে আলহামদুলিল্লাহ আপনি এই সূত্রটা দিয়ে কোরআন কারিমের প্রায় সাতাশটার মতো সুরার প্রথম অংশ আয়াতের প্রথম অংশ এইভাবে আমাদের শত্রুদের পড়ে ফেলতে পারবেন প্রিয় দর্শক ইসলাম প্রতিদিন আয়োজিত বাংলা ভাষায় প্রথম ফ্রি অনলাইন কোরআন শেখার আজকের ক্লাসে আমরা শিখলাম মাত্র দুটি দাগ দিয়ে কিভাবে আরবি উনত্রিশটি অক্ষর লেখা যায় এবং এর তুলনা করে আমরা প্রমাণ করেছি যে আরবির সাথে ইংরেজি এবং বাংলা কতটুকু গুণ সহজ এবং কঠিন পাশাপাশি আমরা প্রমাণ করেছি যে অর্থের দিক থেকে এটা কতটুকু সহজ এবং কঠিন এবং আপনাদেরকে একটা সূত্র শিখিয়েছি যে সূত্র দিয়ে আপনি কোরআন একাডেমির অনেকগুলো শব্দ প্রথম ক্লাসেই পড়তে পারবেন দশ মিনিটে সহজে কোরআন শেখা ক্লাসের প্রতিটি ভিডিও সহজে পেতে সাবস্ক্রাইব করুন ইসলাম প্রতিদিনের ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে রাখুন ফেসবুক পেজে দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত আপনি কি আল কোরআন পড়া শিখতে চান তাহলে আপনার জন্য আছে আমাদের একটি বই নুরানি পদ্ধতিতে সাতাশ ঘন্টায় কোরআন শিক্ষা এই বইটিতে আপনি প্রতিদিন ঘন্টা করে এক পড়লে মাত্র সাতাশ দিনে নিজে নিজে আল কোরআন ইনশাল্লাহ বইটিতে প্রতিটি আরবি হরফ বা শব্দের নিচে বাংলা উচ্চারণ দেয়া আছে বইটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দুইশত পঞ্চাশ টাকা হটলাইন জিরো পেমেন্ট মাধ্যম বিকাশ বইটির একটি সাউন্ড সহ মোবাইল অ্যাপ আছে অ্যাপটি অ্যান্ড্রয়েড মোবাইল ও আইফোনে চলবে বইটির সাউন্ড সহ ফ্রি মোবাইল অ্যাপ পেতে লেখকের নাম মইনুল হুসাইন লিখে সার্চ দিন অ্যাপটি ডাউনলোড করুন অথবা লিঙ্ক পেতে হটলাইন নাম্বারে কল দিন সবুজ আরবি হরপে টাচ করলে কারি সাহেবের বিশুদ্ধ তিলওয়াত শুনতে পাবেন আসুন জীবন হেল্পলাইন করি দশ মিনিটে সহজে পবিত্র কোরআন শেখার প্রতিটি ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন ইসলাম প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজে